হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেখো শুরু করছি কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে তো তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ খবর কিন্তু এক ঝলক দেখে নিই তো তোমরা যদি পুরো খবর যদি জানতে চাও অবশ্যই কিন্তু পেপারটি তোমাদের কিনতে হবে এবং তোমাদের কিন্তু তোমাদের কিন্তু ব্যাপারটা জানতে হবে যে কী কী টোটাল বেরোচ্ছে নিয়োগ বা কী কী হচ্ছে তো দেখুন যতটুকু আমি ডিটেলস পাচ্ছি ততটুকু কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং সবকিছু কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি এটি কিন্তু খবর মানে আগামী যে ষোলো জুলাই আসছে তার এবং দেখুন দিল্লি পুলিশে কিন্তু নিয়োগ নিয়ে একটি বড় বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়েছে আপনারা সবাই জানেন এসএসসির তরফ থেকে এবং এসএসসি অলরেডি বছর ঘোষণা করে দিয়েছে এসএসসি জিডিও কিন্তু আসছে তার সঙ্গে টোটাল কিন্তু সত্তর হাজার ভ্যাকেন্সি কিন্তু টোটাল কিন্তু তোমাদের কিন্তু আসবে সত্তর হাজার ভ্যাকেন্সি তো সেটাও কিন্তু জানো তো চলো দেরি না করে দেখে তার সঙ্গে তোমরা ডেসক্রিপশানে টেলিগ্রাম লিঙ্ক থাকবে যারা ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্কে জয়েন করনি নি এখনই জয়েন করে না প্রত্যেকদিন কুইজ মক টেস্ট পেতে টেলিগ্রাম লিঙ্কে কিন্তু জয়েন করো এবং চ্যানেল নতুন হলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকেনটি ক্লিক করো দেখো নবোদয় বিশ্ববিদ্যালয় কিন্তু চারশো আটানব্বই চারশো চুরানব্বই জন কিন্তু শিক্ষক শিক্ষিকা কিন্তু নিয়োগ করা হবে পুরো ডিটেলস জানতে গেলে কিন্তু ব্যাপারটি আপনাদের অবশ্যই ক্রয় করতে হবে তার সঙ্গে দেখুন ব্যারাকপুরে আর্মির র্যালি কিন্তু শুরু হচ্ছে আঠেরো থেকে ছাব্বিশে সেপ্টেম্বরের কিন্তু ব্যারাকপুরে কিন্তু র্যালি হবে আর্মির র্যালি তো অনেকদিন পর্যন্ত আর্মির র্যালি হচ্ছে অগ্নিবীর নিয়োগে তো সেই সম্পর্কে যারা যারা এখনও ফর্ম ফিল আপ করেনি অবশ্যই কিন্তু তোমরা করে নিও দিল্লি পুলিশে দু হাজার দুশো আটষট্টি জন ড্রাইভার এবং হেড কনস্টেবল কিন্তু নিয়োগ করা হবে তো এই বিষয়ে আরও ডিটেলস জানতে ব্যাপারটি ক্রয় করতে হবে নাহলে তোমাদের কিন্তু এসএসসিতে চোখ রাখতে হবে এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট এবং চলো আমরা কিন্তু আসল আসল যে গুরুত্বপূর্ণ খবর তোমাদের যেটা বেরিয়েছে যে তোমাদের কবে নাগাদ আফগারি রেজাল্ট দেবে সেটাও কিন্তু আমরা কিন্তু একটু চোখে দেখে নিচ্ছি ঠিক আছে তো দেখুন দু একজন কোয়েশ্চেন করেছে দু উনিশ সালের এক্সাইজ কনস্টেবল পাশে চূড়ান্ত ফল কবে বেরাবে এটি কোয়েশ্চেন করেছে সৌমেন মুন্ড বেলপাহাড়ি ঝাড়গ্রাম থেকে ঠিক আছে হুগলি থেকে কিন্তু করেছে এবার দেখুন তারা কিন্তু উত্তর দিয়েছে পুজোর আগেই কিন্তু চূড়ান্ত ফল বেরাবে কিন্তু কবে নাগাদ বা কি বেরাবে সেটা কিন্তু লেখেনি তবে এই মাসে আমার যতদূর খবর এই মাসে কিন্তু বেরোনোর কথা আছে কিন্তু এরা লেখেছে পুজোর আগে কিন্তু চূড়ান্ত ফল বেরোতে পারে তো দেখো পুজো কিন্তু পড়ে রয়েছে অনেক দেরি ঠিক আছে তো পুজোর আগে বেরোতে পারে বেরোতে যদি হয় তাহলে কিন্তু অনেক মাসই আছে কিন্তু যতদূর খবর এই মাসে কিন্তু তোমাদের বেরোনোর সম্ভাবনা সব থেকে প্রবল তো তোমরা কিন্তু মন ভেগোনো অবশ্যই কিন্তু তোমাদের বেরোবে তার সঙ্গে আরেকটি খবর পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের মেন পরীক্ষা কবে হবে দেখো এখানে কি লেগেছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর ও লেডি সাব ইন্সপেক্টর পরীক্ষা কিন্তু সাতাইশে জুলাই তোমরা সবাই জানো যে সাতেরো সরি সতেরোই জুলাই কিন্তু হচ্ছে এবং এই অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করছে ও করা যাচ্ছে কিন্তু ওয়েবসাইট থেকে সেটাও কিন্তু তোমরা সবাই জানো তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকেনটি ক্লিক করবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ